মসজিদে এক বড়সড় জমায়েতে যোগ দিয়েছিলেন বহু মানুষ সেখান থেকে সংক্রমণ হু হু করে ছড়িয়ে পড়ার আশঙ্কা ইতিমধ্যেই সেই জমায়েতে থাকা সাতজনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে এবার ওই জমায়েতে থাকা চব্বিশ জনের শরীরে মিলল ভাইরাস সোমবার থেকেই ওই মসজিদের জমায়েতে যোগ দেওয়া ব্যক্তিদের পরীক্ষার প্রক্রিয়া চলছিল মঙ্গলবার যে রিপোর্ট এসেছে তাতে দেখা গিয়েছে চব্বিশ জন করোনা আক্রান্ত দিল্লির স্বাস্থ্যমন্ত্রী স্বতন্ত্র জৈন্য একথা জানিয়েছেন এই পরিস্থিতিতে ভয় বাড়ছে আরও এদের সংস্পর্শে কারা এসেছিল তা এবার চিহ্নিত করার কাজ চলছে ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে সেই মসজিদ সেখানকার আবাসিকদের বাড়িও পাঠিয়ে দেওয়া হয়েছে মসজিদ কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলার নির্দেশ দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শতাধিক সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে ওই মসজিদ থেকে মসজিদের জমায়েতে থাকা সাতজনের মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত হয়ে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার থেকেই ভয় ছড়িয়ে পড়ার তাই এই ঘটনার ব্যাপক সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে